বন্ধুরা, আজকে একটুখানি আমার মেয়ের সাথে একটু বেড়াতে বেরিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি চলো, সকলে আমার সাথে চলো, দেখি তো কোথায় যাচ্ছি। একটুখানি এখনো সূর্য অস্ত যায়নি, তো ভাবছিলাম যে একটু সমুদ্রের তীরে যাই, একটু সানসেটের ছবি তুলি। তো সেই উদ্দেশ্য করে রওনা দিলাম বাড়ির থেকে। দিয়ে এবার আমরা এক্সপ্রেসওয়ে ধরেছি, আজকে আর ফ্রি ওয়ে দিয়ে যাবো না, আমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে পুরো বম্বের মানে শহরের মা একদম মাঝখান ধরে আমরা পরপর পরপর একটা একটা করে হাইওয়ে ক্রস করে করে, এখন প্রচুর হাইওয়েজ হয়েছে বম্বেতে, কাজে আগের মতো রাস্তায় সেই জানি না, আসলে বলে না যে বাচ্চা সব বাচ্চাকেই মায়েরা যার যার নিজের বাচ্চা মায়ের কাছে সুন্দর। তো যাই হোক, বম্বেও ঠিক সেরকম, বম্বের ল্যান্ড বম্বের জমি আমার কাছে ঠিক সেই রকম, গণেশ যেন মনে হয় আমার নিজের ছেলে, গণেশের জায়গা এটা না, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হাব। তো ভীষণ ভালোবেসে ফেলেছি বম্বেকে। তো যাই হোক, সবসময় বম্বের ভিড়টাও ভালো লাগে, সবাই আমার বন্ধু বান্ধব যারা বাইরে থাকে তারা বলে বম্বে ভালো লাগে না, এত জ্যাম এত ট্রাফিক। তো আমার অবস্থা হয়েছে ওই যে ভালো লাগে, ভালো লাগে মানে সবটাই, বম্বের জ্যামটাও ভালো লাগে। তো যাই হোক, আজকে খুব একটা আমরা সেরকম মহামারী জ্যাম পাইনি, তো রাস্তাঘাট খুব একটা ভিড় ছিল না, রাস্তাঘাট হালকাই ছিল। তো আমরা এইটা এখন যেটা যাচ্ছি বিকেসি বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, তো সেইটা এখন বেশিরভাগই কিন্তু অফিস যা যা কিছু, হেড অফিস যা যা কিছু সমস্ত বিকেসিতেই চলে এসছে, মানে অ্যাটলিস্ট 80% চলে এসছে সমস্ত হেড অফিসগুলো, মানে সমস্ত ব্যাঙ্ক হোক ফাইন্যান্সিয়াল কোম্পানিজগুলো হোক, এটা হচ্ছে সেই বিকেসি। তো যারা বম্বেতে থাকে বা যারা বম্বেতে আসে তারা প্রত্যেকেই জানে যে বিকেসিতে এখন বেশিরভাগ অফিসগুলো চলে এসছে। তো আমরা বিকেসি ছাড়িয়ে রওনা দিলাম, এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাশে, সেটা হচ্ছে ব্যান্ডস্ট্যান্ড মানে ব্যান্দ্রা। তো ব্যান্দ্রা জুহু বম্বেতে সকলেই জানে এটা হচ্ছে সাবাব, মানে এটা শহর নয়, ব্যান্দ্রা জুহু কোনোটাই শহর নয়। তো সাবাবসের মধ্যে এগুলো হচ্ছে মোস্ট মানে ফেমাস, বলিউডের সমস্ত মানে সেলিব্রিটিসদের এখানে আনাগোনা, সমস্ত মানে বেশিরভাগ সেলিব্রিটিস ব্যান্দ্রা জুহু এসব জায়গাতেই থাকে। তো আগে কোভিডের আগে প্রায় প্রায় যাওয়া হতো, কারণ আমার এক্সিবিশনস থাকতো, প্রচুর এক্সিবিশনস আমি করেছি ব্যান্দ্রা জুহুতে। তো এখন কোভিডের পর একদম থমথমে হয়ে গেছে, এখন আর আগের মতো খুব একটা যাওয়া আসা হয় না, তবে হ্যাঁ ভীষণ টানে সব জায়গাগুলো, মনে পড়ে আগে কত গেছি, কত অনেক সময় অনেক কাজ পড়ে যেত ওখানে। তো আজকে বহুদিন পর মেয়ে বললো মা চলো একটুখানি ঘুরে আসি, ব্যান্ডস্ট্যান্ড যাবো, একটু ভুট্টা, ওখানে ভুট্টা খুব ভালো ভুট্টা পাওয়া যায়, ভুট্টা ওরা পুড়িয়ে দেয়, কিন্তু এখন মানা করলো, বলে এখন খেও না, এখনও তো কোভিডের থ্রেট এখনও হয়তো আছে, তা আজকে খেও না। আমার একটু ইচ্ছা হচ্ছিলো ভুট্টা খাবো, কিন্তু বারণ করলো বলে আজকে আর খাইনি ভুট্টা। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ব্যান্ডস্ট্যান্ডের দিকে। তো সেখানে একটা ফেমাস ইয়ে হচ্ছে যে শাহরুখ খান সালমান খান এরা সমস্ত থাকে, সেলিব্রিটিসরা থাকে, রেখা এরা সব থাকে। তো আমার তো উদ্দেশ্য নয় ওদের সমস্ত ছবি তোলা, কোনো একদিন উদ্দেশ্য করে হয়তো যাব এদের সমস্ত বাড়িগুলো একটুখানি ফুটেজ তুলে যদি দেখানো যায়। তো আজকে যেহেতু আমি এসেছি ব্যান্ডস্ট্যান্ডে এবং সমুদ্রের ছবি তুলছি, তো ভাবলাম একটু শাহরুখ খানের বাড়িটারও একটু ছবি তুলি। তো এটা ওয়ান ওয়ে, যে রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা ওয়ান ওয়ে, তো এখানে গাড়ি ঢোকে না, আমরা একটু হেঁটে হেঁটে সমুদ্রে, প্রথমে আমরা সমুদ্রের ছবি তুললাম, সমুদ্র যেন আজকে খুব গম্ভীর হয়ে আছে, আকাশটা বেশ মেঘ, বৃষ্টি তো এবার আসবে আসবে একটা ভাব, জুন মাসে বর্ষা নেমে যাবে, তো তার প্রস্তুতি চলছে আকাশে বোঝাই যাচ্ছিল দেখে, ঘন মেঘ আকাশে, তবে হ্যাঁ পুরো আকাশ নয়, কিছু কিছু জায়গা ঘন মেঘে ঢেকে গেছে, আর ঠিক মনে হচ্ছে যেন সমুদ্রের সাথে কথা বলছে না মেঘগুলো, আমার খুব মনে হচ্ছিল ওরা বোধহয় কিছু বলছে। তো যাই হোক, এই আমরা শাহরুখ খানের বাড়ির সামনে এলাম একটু হাঁটতে হাঁটতে, কারণ এই জায়গাটাতে আমাদের একটু হেঁটে আসতে হয়েছে, আমরা ওই দিকটায় গাড়ি রেখে আমরা এই দিকটায় হেঁটে এসেছি, এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে
দেখছি যে খুব ভিড়, ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, মনে হয় বেরোবে হয়তো শাহরুখ খান, তার জন্য প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, একটু বাড়িটার ছবি তুললাম, তুলে এবার আমরা আমাদের গন্তব্যে যাব। গন্তব্য আর কিছুই না, বাঙালির আর কি, বাঙালির আনন্দ মানেই হচ্ছে খাওয়া, তো আমাদেরও ঠিক তাই, আর কিছুই না, বাঙালির রিক্রিয়েশন মানেই হচ্ছে কিছু খেয়ে ফেলো। তো এখানে আমি দেখি গুজরাতি ফ্যামিলি বলো, মারোয়াড়ি বলো, এদের না খাওয়ার পিছনে অত খরচ নেই, আমাদের বাঙালিদের অর্ধেক টাকা চলে যায় খাওয়া দাওয়াতে, কত আর কন্ট্রোল করব। আমরা ননভেজ খাই, মাছ খাই, মাংস খাই, আমি খাই না, আমার কথা বলছি না, কিন্তু বেশিরভাগই। তো যাই হোক, ব্যান্দ্রাতে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, একটা খুব ভালো রেস্টুরেন্টে যাচ্ছি, সেটা হচ্ছে শিল্পা শেঠির রেস্টুরেন্ট, মানে বম্বেতে খুব পপুলার, খুব বেশি দিন হয়নি বানানো, কিন্তু খুব নাম করেছে, ভালো, মানে খাওয়া দাওয়াটা খুব ভালো। আর যেহেতু শিল্পা শেঠির, সেহেতু লোকে খানিকটা কৌতূহলবশত যায়, আর একটা খুব ভালো ভিড় হয়, মানে ওখানে ক্রাউডটা খুব খুব ভালো, খুব ডিসেন্ট একটা ক্রাউড হয়। তো আমাদের গন্তব্য অ্যাকচুয়ালি ওই সেই রেস্টুরেন্টে, মানে ওইখানে যাব বলে আমরা ব্যান্দ্রাতে আমরা জ্যামে ফেঁসে আছি, প্রচুর জ্যাম এখানটায়, কেননা সামনেই হচ্ছে লিঙ্কিং রোড, মানে যারা বম্বেতে আসা যাওয়া করে তারা জানে লিঙ্কিং রোড হচ্ছে গড়িয়াহাটের মতো, মানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর বেশ রিজনেবল দাম, বলা যায় কম দাম এই একটা জায়গাতেই। বম্বে খুব মানে এইসব ব্যাপারে ভীষণই দামি সব জিনিসেরই, 5 টাকারটা হয়তো 7 টাকা 8 টাকায়, কিন্তু লিঙ্কিং রোডে যদি কেউ চলে আসতে পারে, এখানে কিন্তু অনেক সহজে সস্তায় অনেক ভালো জিনিস পাওয়া যায়। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে গেলাম, এটার নাম হচ্ছে ব্যাস্টিয়ন, নামটাও খুব সুন্দর। তো ভেবেছিলাম শিল্পা শেঠির দেখা হলেও হতে পারে, না শিল্পা শেঠির দেখা হয়নি, তবে হ্যাঁ ক্রাউড ভীষণ ভালো, অনেক চেনা জানা লোকজন ছিল, যদিও অবশ্যই সেটা আনএথিক্যাল তাদের ছবি তোলা, কেননা তারা এখানে খেতে এসেছে, তো তাদের সঙ্গে এরকমভাবে তাকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। আমার মেয়ে খাবার অর্ডার দিচ্ছে, তো আমার কিছু এথিক্স আছে, আমি খাবারের ছবি খুব একটা দিই না, আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে এখন পৃথিবীটা আগের মতো নেই, এখন খাবার জোগাড় করা মানুষের খুবই কষ্ট, কাজে ওভাবে খাবার ছবি দেখিয়ে আমরা কি খাচ্ছি আমি খুব একটা সেগুলোর পক্ষপাতী না, তো আমি খাওয়ার ছবি দিলাম না বন্ধুরা, সামান্য কিছু খেলাম, বিশাল কিছু খাইনি, সামান্য কিছু খেলাম, কেনাকাটি খুব একটা কিছু নেই বললেই চলে, কারণ আমরা এসেছিলাম একটু চেঞ্জের জন্য, সমুদ্রের তীরে একটু কাটানোর জন্য সময়, মা মেয়েতে একটু হালকা খাবার খেলাম, একটু ফ্রুট জুস খেলাম, খেয়ে আমরা একটু ছবি তুললাম, তুলে খুব খুব সুন্দর লাগছিল, সমুদ্রের পাড়টা এলে এত ভালো লাগে যে কি বলবো, তো খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম যাকে বলে। আজকাল তো সকলে আমরা ব্যস্ত, ওই যতটুকু সময় কাটানো যায়, প্রসেনজিৎকে বারবার বলা সত্ত্বেও ও আসতে চাইলো না, একটা দিন ছুটি, বলল না তোমরা বেরো আমি বাবা মার সাথে থাকি। তো যাই হোক, আমরা বেরিয়ে সময়টা কাটিয়ে ফেললাম।